সাক্কা ফানসার এভাবে ই হয়েছে না? কয়টার সময় হয়েছে এটা? সকালে 7:20। আর ওই হেল্পার আর ইয়া তো হাসপাতালে গেছে নাকি? খুবই দুর্ঘটনা, খুবই খারাপ দুর্ঘটনা। কি অবস্থায় ভাঙছে বডিটা। হ্যাঁ, পুরা রোড ব্লক হয়ে গেছে, বিশাল অ্যাক্সিডেন্ট। কি অবস্থা, ধান নিয়ে পড়ে গেছে। বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে, কি অবস্থা না? কি অবস্থা গাড়িটার, ধান নিয়ে পড়েছে, ধানের ট্রাক। মানুষ মারা যায় নাই কিন্তু অবস্থা খুব খারাপ, আল্লাহ রে আল্লাহ। ঢাকা খুলনা হাইওয়ের পাশে ফকিরহাটের, হ্যাঁ কি আব ধান পড়িছে, ধান বিশাল অবস্থা। ইঞ্জিল মিঞ্জিল বাইঙ্গা, কি অবস্থা। উড়ায় আঘাত লাগে গাছের আঘাতে ডাল ফেটে গেছে, কত জোরে যে। গাছ থাকলে কত উপকার হয় না? বডিটা ভাঙছে কেমনে দেখো তো, সেলার কি ভাঙাটা ভাঙছে বডিটা। যাক মানুষ মারা যায়নি, হেই ভালো। ড্রাইভার হেল্পার দুজনে বেঁচে আছে। বুকে আঘাত পাইছে ঠিক আছে, কিন্তু মারা যায়নি এই বলো, যে অবস্থা আল্লাহ। ইঞ্জিল ভাঙ্গে কি অবস্থা, কেমনে উল্টাইছে, কি ভাঙা ভাঙা ভাঙছে রে। ফকিরহাট মহাসড়কে না, গাছ নারকেল গাছ একটা ডলে গেছে। কত মন ধান ছিল, কত মন ধান ছিল? 437 মন ধান নিয়ে পড়ে গেছে না? কি একটা অবস্থা। এ হেল্পার আর ইয়া কি এখন হাসপাতালে নাই? হেল্পার ড্রাইভার হাসপাতালে আছে। কোন জায়গা থেকে আইছিল? আরে ভাই মানুষের জানতে দিতে হবে তো, কতটা মুর কথা বোঝেন নাই, এগুলা তো মানুষ সতর্ক হয়ে যায় ফিরে। এটা এটা মোড় ঘুরতে যায়, কন্ট্রোল নিতে পারে না, বুঝছেন? এই জন্য এই অবস্থা। সব খুলে খেলে রাখছে পুলিশও আসছে।
কি একটা অবস্থা, বেকায়দা লোড দিছে, বেকায়দা বেকায়দা লোড হইছে, ভাঙছে কেমনে। তো ড্রাইভার আর ই বাইসে আছে, হেই ভালো। আল্লাহ রে আল্লাহ, সব ধান ফেলায় কি অবস্থা। এ ভাই আপনারা গাড়িটা ওদিকে রাখেন, গাড়িটা তো আগল মার্কা লোক। পুরা বডিটা গেছে, ড্রাইভার বাইসে আছে, হেল্পারও বাইসে আছে। এই ট্রাকে উঠাইতেছে, ওই ট্রাকের মাল এইটাই উঠাইতেছে, এইভাবে ভরে নিয়ে আসছিল। কিরণ লাগাইছে, এখন এটা উঠাইব, কিরণ লাগাইছে। এখন এটা দিয়ে এটা টাইনে উঠাইব। রোড ব্লক করে দিছে, বিশাল দুর্ঘটনা হয়েছে এখানে। ট্রাকের অবস্থা কি, এটা দিয়ে এটা টাইনি উঠাইব। সরে যান, সরে যান, সাইডে সরে যান। টান টুন দিলে গোড়ার ডিম কোয়ান দে, রিক্সে আবার অন্য মানুষের ডিস্টার্ব না হয়, ক্ষতি না যায়। ঘুমাচ্ছিল, আরে চারশো মন নিয়ে ডোল খায় মনে হয় পড়ে গেছে, ও চাকা বাস্ট হয়ে গেছে, ও সামনে চাকা বাস্ট হয়ে গেছে, বডি টডি সব ভাঙিয়ে ঢুকে গেছে। আবার নতুন করে ট্রাই করব।
কি অবস্থা! টান নিয়ে পড়ে গেছে। আরে আরো দূরত্ব সিগন্যাল দেন, নালে গাড়ি ধরে চলে আসছি জানে। মাথা নতুন করে বানাইতে হইব, পাঁচলাই দিতে হবে। বডি তো পুরা বাদ, সামনের সব ভেঙে গেছে। তবে এরা এনে দান নিচ্ছে, একটা রিক্সি ভরে যাবে কেন? কেন ওই গাড়ি যেই টান দেবে। এই এ আপনারা অন্ধ সরেন, দান পরে নিয়ে ওই গাড়ি আবার বাঁধাচ্ছে। বাঁধাতে পরে ওদের সমস্যা হইব তো। ও কোন কি ওকে কাকা, এটা কোনো কথা? এমনি দুর্ঘটনা আবার কোন হোক কাকা, কবে কাকার মতো করে? কাকার ভয় নাই, ভয় নাই, ভয় নাই। হ্যাঁ কে আরে তো সতর্ক তো থাকতে হইব। সতর্কই আছি। ও তাহলে ঠিক আছে, যে এবার কম দে। এবার লাগাইব ক্রেন। এটা বাইরে হয়ে গেছে, বিশাল শক্তিশালী জিনিস। হ্যাঁ যাইতেছে আস্তে আস্তে, তাই এইবার বাধা দিব টান না আসবে না, জায়গা আছে। ভিডিও হচ্ছে না? হ্যাঁ হচ্ছে তো, তাই ওই লুজ হলি আলো ইয়ে যাচ্ছে, পেশায় যাচ্ছে। ও টানা না লাগলে কাছে করা যাচ্ছে। আচ্ছা দেন কথা কন দেন না, বালার একটু বাড়াই দেন, দেন বাড়াই দেন। খুব খারাপ অবস্থা, এবার দিব টান। এইবার দিছে টান। বডি তো আলাদা হবে, এনি আটকায় গেছে তো গাছে, উঁচু করতেছে, উঁচু করতেছে, উঁচু উঁচু। আচ্ছা
আপনারা একটু সরে যান। তারপর ধানের চিন্তা আল্লাহ বাসায় চৌকে সব ভেঙে ছিড়ে গেছে, তলে সব সব ভেঙে গেছে। ইঞ্জিল টেঞ্জিল সব মাটিতে শুয়ে গেছে। কি ভাঙ্গা ভাঙ্গিছে, ভ্যান নিয়ে আসো, ট্রাকের জিনিস ভ্যানে নিতে হইবে এখন। কি ভাঙ্গাটা ভাঙছে, কি অবস্থা, কেমনে বাইসে আছে ওরা আল্লাহ জানে। মানে ওই যে মাঝখানতে বাইসে আছে, মাঝখানতে ঢুকছে তো ওরা দুই সাইডে পড়ে গেছে বুঝছেন, এই জন্য বাইসে আছে আল্লাহ রাখছে ওই বাসা। সেইলে কি হয়েছে, যে ভাঙ্গা ভাঙিছে, ডেবে গেছে ভাঙ্গে টায়ার রাতে বাদালি উঠে আসবে গাড়ি। আমার